আসসালামু আলাইকুম। না না, দেখি দাঁড়ান। হ্যাঁ রাহেন মোল্লা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি? আচ্ছা, আপনি একটু তাহলে বলেন যে, হ্যাঁ আপনি, আপনাকে কি এখন স্ক্রিনে তাহলে আনি? ফারাজ ভাই, আমি কি স্ক্রিন আনবো? ওনাকে জিজ্ঞেস করেন আগে, বলেন আপনি কি ভাই বিশ্বাসী কিনা, আপনি কি ধর্ম বিশ্বাস করেন? আচ্ছা, এই পরিচয় দেওয়া কি জরুরি? পরিচয় দেওয়া জরুরি, এটা আপনার উপর ডিপেন্ড করে আর কি। আপনি যদি ধর্ম বিশ্বাস করেন তাহলে আপনার ক্যামেরাটা এসে নিয়ে আসা হবে, স্ক্রিনে নিয়ে আসা হবে। না, আপনি আপনি প্রশ্ন করলেন তাই বলছি, এটা কি জরুরি? না না, জরুরি না মোল্লা সাহেব, জরুরি না, কিন্তু আপনার তো ভিডিওটা অন করে রেখেছেন, এই কারণে জিজ্ঞাসাটা করছি। কারণ আপনি যদি নাস্তিক হয়ে থাকেন তাহলে আপনার চেহারা যদি ভিডিওতে দেখা যায় তাহলে কিন্তু আপনার একটু বিপদের আশঙ্কা আছে, আপনার কথা ভেবে জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন? ঠিক আছে, আমার চিন্তা আমি করছি। আচ্ছা ঠিক আছে, উনি করবে, ঠিক আছে ঠিক আছে, আপনার চিন্তা আপনি করেন, বলেন তাহলে। হ্যাঁ, আমার প্রশ্নটা যেটা ছিল যে পৃথিবীতে 87% মানুষ যারা ঈশ্বরকে বিশ্বাস করে, আমি আমার প্রশ্নটা হলো এই এই বিশ্বাসের, ঈশ্বরের বিশ্বাসের প্রভাবটা কিভাবে সৃষ্টি হলো? আপনাদের আপনাদের পুরাণগুলো দেখলে এটা মনে হয় যে প্রত্যেক ধর্মই অযৌক্তিক কথা বলে এবং তারা সবাই জালিম ছিল, তারপরেও কেন এই ঈশ্বরের বিশ্বাস? মোল্লা ভাই, এক সেকেন্ড, আপনি যে, আপনি অনেকগুলো প্রশ্ন বোধহয় একসাথে করছেন। আপনি যে প্রথমে বললেন যে 86% মানুষ ঈশ্বরে বিশ্বাস করে, এই ইনফরমেশনটা কোথায় পেয়েছেন আগে একটু বলেন ভাই। আচ্ছা, এটা কি ভুল? ভুল তো অবশ্যই, ভুল তো অবশ্যই, পার্সেন্টেজটা ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে ধরে নিচ্ছি, আপনাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছি। মনে করি, ধরেন তর্কের খাতিরে যদি ধরেও নেই যে 86 না, মনে করেন 99% মানুষ ঈশ্বরে বিশ্বাস করে, তাতে কি ভাই, তাতে কি আসা যায়? না, আমার আমার প্রশ্নটা হলো এই যে এত মানে এত মানুষ বিশ্বাস করে, এই যে বিশ্বাসের এই যে প্রভাবটা, এটা কিভাবে সৃষ্টি হলো? আপনাদের কথা শুনলে বা আপনাদের আলোচনা শুনলে এটা আমি বুঝি, আমি কোনো ধর্ম ভালোভাবে জানি না। না না, একটু একটু, ওয়েট 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 ওয়েট, আস্তে 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 আস্তে, আপনি যে বললেন যে মানে মনে করেন পৃথিবীতে মনে করেন 99.99% মানুষই একটা জিনিস বিশ্বাস করে, তাতে তো এটা প্রমাণ হয় না যে তারা যে জিনিসটা বিশ্বাস করে সেই জিনিসটা সত্য, নাকি ভাই? আমি আমি সেটা বলছি না, আমি বলছি যে আপনি সেটা বলছেন না, আপনি সেটা বলেন নাই, আপনাকে আমি জিজ্ঞেস করছি, যে আপনাকে আমি জিজ্ঞেস করছি যে পৃথিবীতে যদি 99.99% মানুষ কোনো একটা কিছুতে বিশ্বাস করে, তাতে তো এটা প্রমাণ হয় না যে ওই বিশ্বাসটা সত্য বিশ্বাস, নাকি ভাই? না, আপনাকে আমি প্রশ্ন করছি। না ঠিক আছে, হ্যাঁ ঠিক বলেছেন, আমি একমত, এটা হয় না। হ্যাঁ, এই তো এইভাবে এইভাবে আমরা আলোচনা করব। একটা সময় সারা পৃথিবীর মানুষ মনে করতো, একটা সময় সারা পৃথিবীর মানুষ মনে করতো পৃথিবী হচ্ছে স্থির এবং সূর্য তার চারদিকে ঘুরছে, সারা পৃথিবীর মানুষ মনে করতো। কিন্তু সেই সময় গ্যালিলিও কোপারনিকাস এবং জিওনার্দো ব্রুনো, এই ওনারা মানে সর্বপ্রথম, এর আগে আরো আগে একজন বলেছিলেন, কিন্তু ওনারা আধুনিক সময়ের সর্বপ্রথম বলেছেন যে না, সূর্যটা, সৌরজগতে সূর্যটা কেন্দ্রে আছে, পৃথিবীটা তার চারদিকে ঘুরছে। এই কথাটা তখন যারা বলেছিলেন তারা ছিলেন খুবই অল্প সংখ্যক কয়েকজন মানুষ, তাই না ভাই? তাতে তো এই যে তারা যে অল্প সংখ্যক মানুষ ছিলেন তাতে তো সত্য পরিবর্তন হয়ে যায় নাই, সত্য আমি আপনার সত্য জিনিসটা তো অল্প সংখ্যক মানুষ বললে সত্য, বেশি সংখ্যক মানুষ তার বিপরীতে থাকলেও সেই সত্যটা তো সত্যই থাকলো, সত্যটা আমি তো আমি জনসংখ্যা আমি আপনার সঙ্গে একমত। আমি হ্যাঁ হ্যাঁ, আপনাকে শুধু মোলা ভাই, আমি শুধু আপনাকে উদ্দেশ্য করে বলছি না, আমাদের দর্শকদের উদ্দেশ্য করে বলছি যে সত্যের সাথে সত্য কোনো গণতান্ত্রিক সিস্টেম না, যে আসেন ভাই ভোট দেন, হ্যাঁ সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, আসেন ভাই ভোট দেন, হ্যাঁ শিব আছে না কি আল্লাহ আছে, আসেন ভাই ভোট দেন, মানে বেশি মানুষ কোনো একটাতে কিছু বিশ্বাস করলে নেসেসারি না যে সেই জিনিসটা সত্য হয়ে যাবে, এই জিনিসটা আমরা বলতে পারি না যে বেশিরভাগ মানুষ একটা জিনিসে বিশ্বাস করে তাই এটা সত্য। এখন এটা আমরা ক্লিয়ার হইলাম, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে ভাই এত মানুষ যে এত এই যে জিনিসটা বিশ্বাস করে, কি কেন বিশ্বাস করে, এটার কারণটা কি? কারণ হচ্ছে আমরা পরিবার থেকে একটা ধর্ম পাই, সেই ধর্মটা যখন আমরা পাই সেই ধর্মটা নিয়ে আমরা যৌক্তিক ভাবে বেশিরভাগ মানুষই যাচাই বাছাই করি না, বা আমাদের পরিবার থেকে সেইভাবে যাচাই করে দেখানোটা শেখানো হয় না। আপনি যদি বাংলাদেশে 100টা পরিবারে আজকে যান, ঘুরতে যান এবং 100টা পরিবারে গিয়ে জিজ্ঞেস করেন যে 100টা পরিবারে কতজন মানুষ যাচাই করে দেখে কোরআনটাকে ভালোভাবে বুঝে হাদিসগুলোকে পড়ে তারপরে ইসলামকে গ্রহণ করেছে। আচ্ছা সব বাদ দিলাম, কোরআন হাদিস পড়া তো অনেক দূর কি বাদ, কোরআন শব্দটার অর্থ কি এইটা বলতে পারে? এইটুকু যদি বাংলাদেশের, আমি গ্যারান্টি দিচ্ছি দিচ্ছি 100 জনকে জিজ্ঞেস করলে আপনি 1 জন কি 2 জনকে পাবেন যারা কোরআন শব্দটার মানে বলতে পারবে। কোরআনটা বাংলায় পড়ে বোঝা, বুঝে পড়া, এটা তো আসলে সম্ভবই না, এটা তো এরকমের মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, 1 লাখের ভিতরে হয়তো একজন পাওয়া যাবে না কোরআন বাংলায় সে বুঝে পড়ে দেখছে। তার মানে হচ্ছে আমাদের আশেপাশে আমরা যত মানুষ দেখি সবাই হচ্ছে হুইন্না মুসলমান। ফারাজ ভাই, আপনি আমাকে বলেন তো, আপনি কি পাইছেন এরকম যে কেউ কোরআনটাকে ভালোভাবে পড়ে টোরে তারপরে জেনে বুঝে তারপরে মুসলমান হয়েছে, এরকম কি পাইছেন? না ভাই, এরকম পাইনি।
হ্যাঁ, আমি হয়তো বা হয়তো বা মানে ইসলাম রিসার্চ করার জন্য, প্রথমে বিশ্বাস করে ইসলাম রিসার্চ করার জন্য পড়ছে, এটা এটা অবশ্যই হতে পারে, মানে এটা অবশ্যই আছে, বাট বিশ্বাস করার আগে পড়ছে এরকমটা, এরকমটা আমি পাইনি এখনো। আমিও পাইনি যে বিশ্বাস করার আগে পড়ছে, পড়ার পরে সে কনভিন্সড হয়েছে যে কোরআনটা একদম সত্য কিতাব, তারপরে সে ইসলামে বিশ্বাস করছে, এরকম ভাই মানুষ আমি খুঁজে পাইনি। তার মানে হচ্ছে পৃথিবীতে যত যত মানুষ যাদের কথা আপনি বলতেছেন ভাই, তারা হচ্ছে পারিবারিক সূত্রে, বেশিরভাগ মানুষই পারিবারিক সূত্রে যে ধর্মটা পাইছে ছোটবেলা থেকে, তাদেরকে যে জিনিসটা শেখানো হয়েছে, সেই বায়াসনেস থেকে তারা ধর্মটাকে যাচাই, ধর্মটাকে নিয়ে একটু জানছে, একটু আচ্ছা করছে, তারপর সেই ধর্মের অনুসরণ করছে। তাহলে তো আমরা এখান থেকে বলতে পারি না যে তাদের যে পদ্ধতিটা, তাদের যে যাচাই করার পদ্ধতিটা, সেই পদ্ধতিটা কোনো ভালো পদ্ধতি ছিল, এই কারণে তারা ধর্ম বিশ্বাস করে। আপনি কি পাইছেন যে কোন মানে, আপনি কি, আপনার কথা জিজ্ঞেস করি, আপনাকে কি আমি জিজ্ঞেস করি, তাহলে আপনি তো একটা মুসলিম পরিবারের ছেলে নাকি? আমি সেটা বললাম, না না আপনাকে জিজ্ঞেস করছি, বলেন নাই তো দেখি তো জিজ্ঞেস করছি। সেটা আমি ব্যক্তিগত মনে করছি, বলতে চাচ্ছি না। আচ্ছা ব্যক্তিগত মনে করছেন, ঠিক আছে মনে করেন, আচ্ছা ঠিক আছে মনে করেন আপনার পাশের বাসার একটা মুসলিম পরিবারের ছেলে, আপনার মানে প্রতিবেশী, সেই প্রতিবেশীটা কি ইসলাম ধর্ম জেনে বুঝে তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নাকি তাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছিল সে আর যাচাই বাছাই করার প্রয়োজন মনে করে নাই? না ভাই, এরকমই আপনি যেটা বলছেন, কিছু মানুষ অবশ্যই আছে যারা যাচাই করে না, আপনি তাদের কি যাচাই বাছাই করে জন্মগ্রহণ করছেন নাকি আপনি যাচাই বাছাই ছাড়াই জন্মগ্রহণ কিছু করছেন? কিছু মানুষ অবশ্যই আছে যারা যাচাই করে বিশ্বাসে অটল আছে, মানে তারা কোশ্চেন করে নাই তো, মুসলিম এটা তো পরিবারে প্রশ্ন। জন্ম হয়েছে ঠিক হ্যাঁ করে। ভাই, আপনি হ্যালো, যে কোশ্চেন করে নাই, আপনি যে উত্তর দিচ্ছেন সেই উত্তরটা, সেই প্রশ্ন তো করেই নাই আসিফ ভাই, হ্যাঁ আপনি আমাকে যেটা বলতে, সেটা আপনাকে বলতে দিব, অবশ্যই বলতে দিব। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলতে দিচ্ছি, আপনি প্লিজ হ্যাঁ বলার আগে আসিফ ভাই কোশ্চেনটা আমাকে একটু লিখে আমাকে প্রশ্ন করলো যে আমার আশেপাশে কেউ কি এরকম মুসলিম আছে যে সে যাচাই করে মুসলিম না জন্মগতভাবে বাপ মার শেখানো মুসলিম, এই প্রশ্নটাই করলো। এক্স্যাক্ট হয় নাই তো কোশ্চেনটা। এক্স্যাক্টলি এটা ছিল না আমার কোশ্চেন। ফারাজ ভাই আপনি কি কোশ্চেনটা একটু মানে আবার একটু করবেন? আমি আমি ভাই কোশ্চেনটা করব, বাট ঠিক আছে, কিন্তু আমি যে টেন্ডেন্সিটা দেখতেছি, আমি শোনার টেন্ডেন্সিটা দেখতেছি না, আমি একটা রেবেল টেন্ডেন্সি দেখতেছি যে আমি এখানে যে কিছু ইয়ে করবো। যাই হোক, রায়হান ভাই ফোকাস করেন, এত ইয়ে হাইপার হওয়ার কিছু নেই, আপনি মানে কিছু বলতে যাচ্ছেন দ্যাটস ফাইন, বাট আমাদের প্রশ্নটাও একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদের কোশ্চেনটা হচ্ছে, আপনি কি আপনার দেখা মতো এমন কোনো ধার্মিক পেয়েছেন যে ধার্মিক ব্যক্তি নতুন ধর্ম গ্রহণ করার আগে সেই ধর্ম সম্পর্কে আগে অবজেক্টিভলি বা ভালোভাবে যাচাই বাছাই করছে, করার পরে সেই ধর্মটা গ্রহণ করছে, এরকম কি আপনি পাইছেন? ভাই এটা আমি কি করে বুঝবো, মানুষ দাবি করে আমি শুনি, আমি কি সে অরিজিনালি রিসার্চ করেছে কিনা বা তার গবেষণাটা ঠিক কিনা এটা তো আমি জানি না। হ্যাঁ এটা বলতে পারি যে এরকম মানুষ আছে যারা দাবি করে যে আমি ইসলাম সম্পর্কে জেনে যাচাই করে গবেষণা করে সঠিক মনে মনে করে সঠিক ভেবেই আমি পালন করছি, আমি এর চেয়ে বেশি আর জানার কি আছে, আমি জানতে পারি না এর চেয়ে বেশি। তাদের আচ্ছা, এরকম দাবিটাই এরকম শুধুমাত্র এরকম দাবি আছে, হ্যাঁ এরকম দাবি আছে যে আমি এরকম যাচাই দাবি তো, বাছাই করে নিই, এরকম দাবি এরকম দাবি আছে, আছে আমি কিন্তু কিন্তু যে জিনিসটা দেখা যায় যে এরকম দাবি যারা করেনও, তারা তাদের রিসার্চটা প্রপার না, তারা হয়তো বা শুনছেন শুনছেন মনে করতেছেন, তারা সেটা আমি তো যাচাই করতেছেন। সেটা আমি কিভাবে জানবো ভাই, সেই রিসার্চটা তার আমাদের রিসার্চটা আমাদের সঠিক কিনা। পয়েন্টে রেহান ভাই, আমাদের পয়েন্টে এটা যে মানুষ যেটা বিশ্বাস করে সেটা সম্পর্কে খুব ভালোভাবে জেনে বুঝে বিশ্বাস করা শুরু করে না, হয়তো বা প্রথমে বিশ্বাস করে তারপর ওটা সম্পর্কে পড়ে, ওটা সম্পর্কে আরো ইয়ে করে, তার বায়াসনেস থেকে যখন তথ্যগুলো যাচাই করে তখন ওটার মধ্যে সে কোনো ভুল টুল পায় না, বা সেটা সেটার মধ্যে কোনো রং কোনো কিছু পায় না। আমাদের পয়েন্টে ছিল এটা, আই হোপ আপনি বুঝতে পারছেন পয়েন্টটা কি। আমি পয়েন্টটা বুঝতে আচ্ছা পেরেছি। আচ্ছা মোল্লা ভাই, মোল্লা ভাই আপনি কি কগনিটিভ বায়াস জিনিসটা কি, এই জিনিসটা কি জানেন, শুনেছেন কখনো নাম এটার, না জানি না। এই বিষয়ে কি আপনি এটা না ফারাজ ভাই, কগনিটিভ বায়াস কি সেই বিষয়টা কি আপনি একটু আমাদেরকে একটু এক্সপ্লেন করতে পারেন যদি আপনি চান? বায়াসনেস মানে বুঝেন না, এটা কেমন কথা? আচ্ছা বায়াসনেস মানে হচ্ছে যে আপনি যে বিষয়টা সত্য মনে করেন ছোটবেলা থেকে জেনে আসছেন। আচ্ছা আমি রাহেন ভাইকে একটু মিউট করে দেবো, এখান থেকে নয় হচ্ছে যে যে বিষয়টাকে আপনি সত্য মনে করেন ছোটবেলা থেকে জেনে আসছেন এই জিনিসটা সত্য, সেটা সেটাকে মিথ্যা মনে করা বা সেটাকে নিরপেক্ষ ভাবে যাচাই না করার যে টেন্ডেন্সি, সেটাকে সেটাকে বলা হয় বায়াসনেস। ফর এক্সাম্পল, কোন একজন ব্যক্তি যদি আওয়ামী লীগের পরিবারে জন্মগ্রহণ করে, ধরেন আপনি এমন পরিবারে জন্মগ্রহণ করেন যার ফ্যামিলি সবাই হচ্ছে আওয়ামী লীগ করে, এরকম পরিবার যদি আপনি জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকে শুনে আসেন যে আওয়ামী লীগ ভালো, আওয়ামী লীগের নেতারা ভালো, আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য দেশ স্বাধীন হয়েছে এবং দেশের যত ভালো কাজ হয়েছে সব আওয়ামী লীগই করছে, অল বাকি সবাই চোর, আপনি যদি ওই রকম একটা পরিবারে জন্মগ্রহণ করেন, ওই রকম কথা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হন, আপনার ওই ধারণাটা মাথায় আসা যে আওয়ামী লীগই ঠিক, যেহেতু আপনি ছোটবেলা থেকে শুনে আসছেন, ওই ধারণাটা ইয়ে হয়ে যাওয়া, আপনার মনের মধ্যে গেঁথে যাওয়া এবং ওইটার বিপক্ষে কোনো একটা কথা না শোনার যে টেন্ডেন্সি আপনার মধ্যে গড়ে ওঠে, সেটাকে বলে বায়াসনেস।
এবং এই জিনিসটা মানুষের একটা সাধারণ বৈশিষ্ট্য যে মানুষ পৈতৃক সূত্রে যেই ধর্মটা প্রাপ্ত হয় বা ছোটবেলা থেকে যে সংস্কারের মধ্যে বড় হয় সেই জিনিসগুলো তার ভেতরে এক ধরনের প্রভাব বিস্তার করে, এবং মানুষ তখন সেই বিশ্বাসের পক্ষে কোনো যুক্তি যখন শুনতে পায় তখন এক ধরনের আনন্দ অনুভব করে, তার ভিতরে এক ধরনের মানে শিহরণ উঠে যায়। মনে করেন আপনি বাংলাদেশের ছেলে, বাংলাদেশ সম্পর্কে কোথাও একটা ভালো নিউজ যদি ইউরোপের একটা টিভি চ্যানেলে বাংলাদেশ সম্পর্কে একটা ভালো নিউজ যদি আপনি শোনেন, আপনি কোনো কিছু ছাড়াই দেখবেন আপনার খুবই ভালো লাগতেছে। বা আপনি একজন ইন্ডিয়ার ছেলে, আপনি যদি মানে টিভিতে শোনেন যে ভারতের একটা খুবই সুনাম হচ্ছে কোথাও, আপনি কোনো মনের অজান্তেই দেখবেন আপনার ভিতরে একটা ভালো ফিলিংস হচ্ছে, আপনার খুশি খুশি লাগতেছে। বা বা আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন, ইসলাম ধর্ম সম্পর্কে অন্য কোথাও কোনো একটা ভালো কথা বলা হচ্ছে, এটা শুনলে আপনি দেখবেন যে আপনার ভিতরে একটা খুবই চমৎকার অনুভূতি হচ্ছে। এই জিনিসগুলো হয় কারণ হচ্ছে আপনি অবচেতন ভাবে মনে করেন আপনার বিশ্বাসটাকে আপনি লালন করতে চান, এবং আপনি সেই সেই সংবাদ বা সেই সেই তথ্যগুলা শুনলে আপনার একটা সুখ অনুভূতি হয় যে সেই বিশ্বাসটাকে শান্তি দেয়, সেই বিশ্বাসটাকে একটা স্বস্তি দেয় যেই বিশ্বাসটা আপনি ধারণ করেন। এইটাকে বলা হয় কনফার্মেশন বায়াস বা কগনিটিভ বায়াস। আপনার প্রত্যেক মানুষের ভিতরে এই জিনিসটা থাকে, কিছু মানুষ সেই জিনিসটাকে উত্তেজিত পারে, বেশিরভাগ মানুষ সেই জিনিসটাকে উত্তেজিত পারে না। তারা ছোটবেলা থেকে যে জিনিসটা শিখে আসে, যে জিনিসটা জেনে আসে সেটাকেই সত্য বলে মনে করে, এবং সেটার সপক্ষের যুক্তিগুলাকে তার কাছে বেশি যৌক্তিক মনে হয়, আর সেটার বিরুদ্ধে যুক্তিগুলাকে সে মন থেকে দ্রুত মুছে ফেলে, এবং মন সেটা সেই তার বিশ্বাসের বিপরীতে যেই তথ্য প্রমাণগুলো সে পায় সেগুলাকে সে সেগুলাতে তার একটু কষ্ট অনুভূতি হয়, মনের ভিতরে একটু খোঁচা লাগে, মনের ভিতরে একটু কষ্ট কষ্ট লাগে। এই কারণে সে দ্রুত চায় সেই জিনিসগুলো মস্তিষ্ক থেকে যেন তাড়াতাড়ি মুছে ফেলা যায়, এই কারণে সে দ্রুত সেই ইনফরমেশন গুলো ভুলে যায়। এই জিনিসটাকে এই জিনিসটা মানুষের মস্তিষ্কের একটা সাধারণ মেকানিজম, এটাকে বলা হয় কগনিটিভ বায়াস বা কনফার্মেশন বায়াস। রাহেমুল্লাহ ভাই আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন? জি আমার উত্তর আমি পেয়ে গেছি। কি উত্তর পেয়েছেন যদি একটু বলতেন? আমি এটা বুঝতে পেরেছি আপনাদের কথা থেকে যে আমরা সরি মানুষ বিশ্বাস করে, যাদের বিশ্বাস তারা জন্মগত ভাবে তাদের পরিবেশ তাদের বাম্মা যেটা শেখায় তারা সেই অনুযায়ী ঈশ্বরকে বিশ্বাস করে। তারা আপনারা যেটা বলতে চাইছেন পৃথিবীতে এরকম মানুষ নেই যে রিসার্চ করে সঠিক ভাবে ঈশ্বরকে মানে, এরকম মানুষ না। এটা আমরা বলিনি, এটা আমরা বলিনি, এরকম হয়তো থাকতে পারে কিন্তু আমাদের চোখে পড়ে নাই, আমরা এটা বলেছি থাকতে পারে। যদি আপনি বলেন থাকতে পারে, যদি থাকে তাহলে তার রিসার্চটা যদি সঠিক হয় তাহলে ঈশ্বরের প্রমাণ হয়ে যাবে। না না সেটা তো তার রিসার্চ, তার রিসার্চটা সে তার প্রত্যেকের রিসার্চটা তো নির্ভর করে তার জ্ঞানের উপর। আপনাদের কথা হলো তাদের রিসার্চটা সঠিক নয়। না না তাদের রিসার্চটা যে সঠিক কি সঠিক না সেটা তার রিসার্চটা যাচাই না করে আমি এখান থেকে বসে কিভাবে বলে দেই যে তার সে যেটা সে যেহেতু সে রিসার্চ করছে সেহেতু সেটা সঠিক। এটা আমরা তার রিসার্চটা না দেখে মোল্লা ভাই তার রিসার্চটা যদি আমরা না দেখি তাহলে আমরা না দেখে সে যে রিসার্চ করছে সুতরাং সেটা সঠিক এই সিদ্ধান্তে তো আসা যায় না এখান থেকে। আচ্ছা যায় ভাই, আমি এই জন্য বলছি যে আপনি তো কনফার্ম ভাই, একটু একটু মিউট রাখেন তো নিজেকে। ফারাজ ভাই আপনি কি বলছেন আমি বুঝলাম না ভাই। একজন মানুষ রিসার্চ করছে, আমরা সে রিসার্চ করছে আমরা কি এখান থেকে অটোমেটিক সিদ্ধান্তে আসতে পারি যেহেতু সে রিসার্চ করছে সেহেতু সেই সঠিক? এটা কি কথা ভাই, বুঝলাম না তো। ফ্র্যাঙ্কলি ভাই আমি উনি যুক্ত হওয়ার পর থেকে মানে ওনার মধ্যে একটা কন্ডাসেন্ডিং টোন দেখতেছি, এরপর থেকে ওনার সাথে কথা বলার আমার খুব সেটা ইচ্ছা নাই আর কি। আমি আমি ইন্টারেস্ট পাচ্ছি না আর কি, আপনি যদি বলতে চান বলতে পারেন। হ্যাঁ আমরা আমরা মানে ঠিক আছে ভাই, আল্লাহ ভাই আপনাকে বিদায় জানাচ্ছি। আমার মনে হচ্ছে না আপনি কথা বলার মতো মানে যথেষ্ট ইয়াও আছে আপনার, মানে ইচ্ছাও আছে আপনার, আপনি আসছেন খালি মনের খুশিতে চলে আসছেন আর কি।